প্রার্থনা ফারদিন দিঘি তার ফেসবুকে একটা ছবি আপলোড দেন। ছবিতে দেখা যায় একটা ইনভাইটেশন কার্ড তিনি হাত দিয়ে ঢেকে রেখেছেন। ক্যাপশনে লিখেছেন, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। দিঘির এই পোস্ট নিয়ে ছিল ভক্তদের নানা জল্পনা কল্পনা, আর এরই প্রতিফলন দেখা যায় পোস্টের কমেন্ট বক্সে। এমডি লোকমান গনি লিখেছেন, দাম্পত্য জীবন সুখের ও শান্তির হোক, দোয়া ও শুভকামনা রইল। ফাইজুল ইসলাম লিখেছেন, পাত্রকে জানার অপেক্ষায় আছি। সাবরিনা লিখেছেন, হুদাই এটা একটা বিয়ের দাওয়াত শিওর। প্রিন্স শাকিল লিখেছেন, আফ্রিদি ও দিঘির জন্য শুভকামনা। ইব্রাহিম খলিল ইবু লিখেছেন, আরেকটা স্যাড নিউজ শোনার জন্য প্রস্তুতি নিতে হবে। মোহাম্মদ হায়দার সুমন লিখেছেন, বেনজির, মতি ছাগল, সাদিক এগ্রো, রেল ট্রানজিট সব ইস্যু গায়েব হয়ে যাবে এই এক ইস্যুতে, শুভকামনা। জিএস সজল ঘটক লিখেছেন, এত তাড়াতাড়ি। এমডি সম্রাট হোসেন লিখেছেন, বুঝে শুনে পাত্র নির্বাচন কইরো, কয়দিন পর যেন ব্রেকিং নিউজ না শুনি। এইচ জুবায়ের আহমেদ জামিল লিখেছেন, দুলাবাই কেডা, ওর বুকের সাহস কেমন। আহমেদ মাহি লিখেছেন, ছেলেটার রুহের মাগফিরাত কামনা করি, আমিন। এমডি ইব্রাহিম লিখেছেন, লেদা মায়াডারও বিয়া দেওয়ান লাগে। আর কাউসার লিখেছেন, কার জানি কপালটা পুড়ল, কোন পাগলে এই সাগরে ডুব দিল,